সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। টেকেনটা চ্যানেলের আরেক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সঙ্গে আমি প্রায় 10 থেকে 15 দিন পর হবে হয়তো ভিডিও করতে এসেছি। এর পূর্বে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো ছিল স্ক্রিন রেকর্ডেড ভিডিও, খুব স্বল্প সময়ের মধ্যে করা হয়েছিল। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি, কারণ আমরা জানি যে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে বা উপজেলা পর্যায়ে যে অফিসটি রয়েছে অফিস থেকে মাতৃত্বকালীন একটি ভাতা প্রদান করে। তো এই ভাতাটি নেওয়ার জন্য আপনাদেরকে কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে সম্পূর্ণ নিয়মটি আজকের ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করব ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। যারা মাতৃত্বকালীন ভাতার জন্য অনলাইনে আবেদন করতে চাচ্ছেন, এই ভাতাটি প্রতি মাসে 800 টাকা করে দেওয়া হয় 3 বছর ব্যাপী, মেবি 28,000 কি 40,000 মতো হবে একটি অ্যামাউন্ট দেওয়া হয়। হিউজ পরিমাণে একটি অ্যামাউন্ট স্বাস্থ্য সচেতনতার জন্য, শিশু সন্তান ও মায়ের মাতৃত্বকাল এই ভাতাটি ল্যাকটেটিং ও মাদার ভাতার আওতাভুক্ত। তো আপনারা ভিডিওটির মাধ্যমে হয়তো বা অনেকে শিখতে পারবেন, বা অনেকের যদি আবেদন করতে সমস্যা হয় বা আবেদন করতে না পারেন, বিনামূল্যে সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে দেখাতে চলেছি। আমি রয়েছি অপুর রায়হান, আপনারা দেখছেন টেক অ্যান্ড টাচ। একটি বিষয় বলে নিই, যাদের চ্যানেলটি ভালো লাগবে বা এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও অলওয়েজ টাইমে প্রকাশ করা হয়, তারপরও যারা আপগ্রেডেড ভিডিও চান বা ভাতা সংক্রান্ত সরকারি যেকোনো সেবা বিনামূল্যে আপনি কিভাবে পেতে পারেন, আজকে বা ইতিপূর্বে আমার চ্যানেলটিতে বিনামূল্যে এগুলো কিভাবে আবেদন করতে হয় বা কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হয় সকল তথ্য নিয়ে আলোচনা করি। তো আমি আশা করব ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে বা কোনো অভিযোগ থাকে ভিডিও সম্পর্কে, অবশ্যই আমাকে সেটি কমেন্ট করে দিবেন, আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বলে মেইন টপিকটি শুরু করা যাক। তার আগে বলে নেই, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বেলটিও অন করে দিতে ভুলবেন না। শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করতে হয় মাতৃত্বকালীন ভাতার জন্য। ভিডিওটি সম্পূর্ণ সহকারে দেখবেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন, আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার ওয়েবসাইটে দেখে নিচ্ছি আপনাদেরকে, প্রথমে আমি একটি ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাব, যে ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে লেখা আছে, সরি ওয়েবসাইটটি না, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েবসাইটটি আমি সেভ করে রেখেছি গতকাল। ওকে, এখানে দেখুন একটি ওয়েবসাইট দেখতে পারবেন, যে ওয়েবসাইটটি হলো অনলাইন আবেদন। এইখানে ব্যক্তির তথ্য, আপনাদেরকে আগে অর্থবছর সিলেক্ট করতে হবে কোন অর্থবছরে আপনি ভাতাপ্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করতে চাচ্ছেন। এখান থেকে 21-22 দিবেন। দেওয়ার পরে ভিডিওটি কিন্তু বড় হবে, অবশ্যই স্কিপ করবেন না। এখানে যে নামে পরিচিত, আপনাকে এখানে যে নামে পরিচিত বলেছে, আপনি এখান থেকে নাম দিবেন বাংলায়। আমি দিব, এখানে একটা নাম লিখে দিলাম টাইপ করে, আরামি নাম। এরপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বার ব্যবহার করতে হবে আপনাদেরকে, আমি একটা নাম্বার ব্যবহার করব এখানে। জন্মস্থান, আপনি কোন জেলার বাসিন্দা অবশ্যই এখানে আপনাদেরকে জেলার নাম উল্লেখ করে দিতে হবে। তো আমি এখান থেকে একটা জেলার নাম দেব, এখানে দেখি আমার নিজস্ব জেলাতে পাবনা জেলার নাম দিলাম। এখন জন্ম তারিখ কত, আপনার জন্ম তারিখ কিন্তু অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, কোনোভাবেই 18 বছরের নিচে হলে আপনি কিন্তু এই ভাতার আওতাভুক্ত হবেন না। তো আমি এখান থেকে একটি জন্মসাল দিয়ে দিব, 1998 জানুয়ারি 3। ওকে, ধর্ম কি, আপনি ধর্ম এখান থেকে সিলেক্ট করে দিবেন, আমি দিলাম ইসলাম। এরপরে নাম, অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুসারে এই নামটি উল্লেখ করবেন। তো আমি এখানে দিলাম এরপরে মোবাইল নাম্বার ব্যবহার করবেন, আমি মোবাইল নাম্বারটি একটু পরে ব্যবহার করি, আগে সম্পূর্ণ ডেটাগুলো দিয়ে নেই। এখানে নাম আবার আপনাদেরকে ইংরেজিতে ব্যবহার করতে হবে, তো আমি এখান থেকে একটি নাম ইংরেজিতে ব্যবহার করব, যে নামটি ভোটার আইডি কার্ডে দেওয়া রয়েছে। দিলাম শিক্ষাগত যোগ্যতা কি, এখান থেকে সে যেহেতু এসএসসি পাস, তো আমি এসএসসি পাস দিলাম। এখন আপনাকে পিতার নাম দিতে হবে, তো আমি এখানে পিতার নাম দিব। সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে বাংলায় লিখতে হবে। তো দেওয়ার পর মায়ের নাম দিবেন, পিতার ও মাতার নাম সঠিকভাবে দেওয়ার পর আপনার স্বামীর নাম কি উল্লেখ করে দিবেন, আমি দিলাম। এরপরে আপনার রক্তের গ্রুপ কি, এগুলো যদিও দেওয়া অপশনাল নয়, আপনাকে দিতে হবে না, এরকম কোনো কথা বলা হয়নি। তারপর আমি দিলাম এ পজিটিভ, বৈবাহিক অবস্থা, বিবাহ,
বিবাহিত দিবেন, যেহেতু আর যদি পরিত্যক্তা হয়ে থাকেন সেটা উল্লেখ করবেন। এখন আপনার ব্যাচ কি, আপনি কোন ব্যাচে ভাতাটি পেতে যাচ্ছেন, এখানে জুলাই 21 থেকে জুন 22 এটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এনআরবি বা অন্য কোনো কর্মসূচিতে সে কি ভাতা পায়, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে অন্য কোনো ভাতাভোগী বা ভাতা পায় কিনা। এখান থেকে আমি টিক চিহ্ন দিলাম যে পায় না। এখন আপনাকে বর্তমান ঠিকানা ব্যবহার করতে হবে, তার জন্য অবশ্যই গ্রামের নাম ব্যবহার করবেন। প্রথমে গ্রামের নাম দিব আমি। দেওয়ার পর ব্লক সেক্টর বা রোড, এটি ব্লক সেক্টর বা রোড। সো এখন আমাকে বিভাগ সিলেক্ট করতে হবে, আমি একটি বিভাগ দিলাম। এরপরে জেলার নাম দিব এবং উপজেলা পরিষদ আসবে। আপনাদের জেলায় যে কয়েকটি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলার নাম এখান থেকে দেখতে পারবেন। তো আমি একটি উপজেলার নাম দিলাম। দেওয়ার পরে ইউনিয়ন পরিষদের নাম দিতে হবে, এখানে পৌরসভা ও ইউনিয়ন প্রত্যেকটি নাম দেখতে পারবেন। আমি একটি ইউনিয়ন পরিষদ দিলাম। এখন ওয়ার্ড নাম্বার কত, ওয়ার্ড নাম্বার উল্লেখ করে দেই। পোস্ট কোড ডান। এখন যদি আপনার স্থায়ী ও অস্থায়ী ঠিকানা একই হয় সেই ক্ষেত্রে এখান থেকে একই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই পাশে কিন্তু আর দিতে হচ্ছে না। তো আমি এখন আর্থসামাজিক বা IMS এই ছকটি পূরণ করব। আমি এখানে পরিবারের প্রথম রোজগারকারী কে, মহিলা কি না, এখান থেকে না দিলাম। মাসিক আয় কত, এটি মাসিক আয় অবশ্যই আপনারা খেয়াল করে দেবেন, এটি কিন্তু বাৎসরিক আয় নয়। তো আমি মাসিক আয় দিলাম। দেওয়ার পর প্রতিবন্ধী কি না, না হবে এটি যেহেতু সে প্রতিবন্ধী নয়। বয়সস্থান আছে কি না, এটিও হ্যাঁ। এবং কৃষি জমি বা পুকুর আছে কিনা, এটি আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে। তো আমি এখান থেকে হ্যাঁ দিলাম। এবং বয়স কত, এখান থেকে বয়স কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে আপনার ভোটার আইডি কার্ডের বয়স থেকে। গর্ভধারণের ক্রম, আপনি কি প্রথম গর্ভধারণ করতে চলেছেন নাকি দ্বিতীয়, সেটি উল্লেখ করে দিতে হবে। তো আমি এখান থেকে দ্বিতীয় গর্ভধারণ দিলাম। দেওয়ার পরে আপনাকে এখন পেমেন্টের তথ্য দিতে হবে। পেমেন্টের তথ্য এখানে এসে আপনি কিসের মাধ্যমে এই টাকাটি পেতে চান, মোবাইল ব্যাংকিং নাকি ব্যাংকিং। আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং দিলাম। দেওয়ার পর মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী দিতে হবে। বিকাশ, রকেট, শিওর ক্যাশ, ওকে ওয়ালেট, এম ক্যাশ, উপায় ও নগদ, বেশ কয়েকটি অপশন রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমি দিলাম নগদ। এবং হিসাবের নাম মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং দিলাম। হিসাব নম্বর, আপনাকে এখানে ফোন নাম্বার ব্যবহার করতে হবে, আমি একটি ফোন নাম্বার দিব। এখন আমাকে ছবি ও স্বাক্ষর সংযুক্ত করতে হবে। তো আমি এর জন্য সংযুক্তি হিসেবে ছবি ব্যবহার করব একটি। তো আমি একটি ছবি ব্যবহার করে দিই এখন। ওকে, ছবি আপলোড হচ্ছে। আপনাকে এখন একটি স্বাক্ষর দিতে হবে। তো আমি এখান থেকে একটি স্বাক্ষর ব্যবহার করব। ছবি ও স্বাক্ষর দেওয়ার পর সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করবেন। তার আগে দেখে নেবেন অবশ্যই কোনো তথ্য ভুল হয়েছে কিনা। যদি কোনো তথ্য আপনাদের ভুল হয়ে থাকে সেটি কিন্তু অবশ্যই সংরক্ষণ করে দিবেন বা সংযোজন করে নেবেন। কোনো তথ্য ভুল হলে সেটি কিন্তু অবশ্যই সংরক্ষণ করবেন বা সংযোজন করার পরে আপনি আবেদনে সাবমিট করবেন। আমি এখান থেকে সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করব। তার আগে সম্পূর্ণ তথ্য ঠিক আছে কিনা দেখে নিলাম। ওকে, এখান থেকে সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করলে আমার ছবির সাইজ হয়তো লো হয়ে গিয়েছে, যাই হোক পরিপূর্ণ আবেদনটি ছবিটি আপলোড করতে হবে। আমার কাছে ছবিটি এই মুহূর্তে নেই, সো আমি কমপ্লিট করতে পারলাম না। তো বিষয় ওইটি নয়, আপনার আবেদন করার পর একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, যে পাসওয়ার্ডটির মাধ্যমে পরবর্তীতে দেখা যাবে যে আবেদনটি সাবমিট হয়েছে কিনা। এটা শুধুমাত্র অফিসিয়াল ইউজের জন্য, আপনারা ইউজার কোডটি পাবেন না, আপনারা শুধুমাত্র আবেদন করবেন। আবেদন প্রণালী নিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ আমি আলোচনা করলাম, তো আশা করি কিছু শিখতে পেরেছেন। আসসালামু আলাইকুম, আপনারা তখন দেখলেন কিভাবে অনলাইনে আবেদন করতে হয় শিশু ও মাতৃত্বকালীন অনলাইন ভাতার জন্য। আপনারা কিন্তু পুরো ভিডিওটি আমি আশা করব দেখেছেন, প্রত্যেকে স্কিপ করেননি। তারপর কারো সমস্যা হয় আমি এর আগেও বলেছি বা এখনো বলছি, অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন, আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।